হরে কৃষ্ণ আগামী চব্বিশে জুন বৃহস্পতিবার শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব তো এই স্নানযাত্রা মহোৎসব বাড়িতে আপনারা কীভাবে পালন করবেন এবং কীভাবে জগন্নাথদেবের স্নানযাত্রা করা হয় এবং স্নানযাত্রা মহোৎসবের অধিবাস কীভাবে করা হয় তা সম্পূর্ণ মন্ত্রসহ আপনাদেরকে এই ভিডিওতে বলব হরে কৃষ্ণা গৌরীয় স্ক্রিপচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি অর্জুন শাখা দাস আজকে আমরা দেখব যে স্নানযাত্রা মহোৎসবের অধিবাস বিধি প্রত্যেকটি স্টেপসহ আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে সম্পূর্ণ মন্ত্রসহ কীভাবে মহোৎসবের আগের দিন অধিবাস করা হয় অধিবাস হচ্ছে যে কোনো মহোৎসবের আগের দিন অধিবাস উৎসব করা হয় বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য ভগবানকে দর্শন করানো হয় এবং স্পর্শ করানো হয় এই অনুষ্ঠানকে অধিবাস বলে তো অধিবাসের জন্য ছাব্বিশটা বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য লাগে যেমন ধান দুর্বা মাটি, শিলা তারপরে হলুদ সর্ষে ফল ফুল দই ঘি তো এই সমস্ত জিনিসগুলো বেশিরভাগই আমাদের বাড়িতেই থাকে অল্প কিছু হয়তো দশকর্মার দোকান থেকে কিনতে হতে পারে তো এই সমস্ত জিনিসগুলি দিয়ে ভগবানের অধিবাস করানো হয় অধিবাস সাধারণত মহোৎসবের আগের দিন করা হয় অধিবাসের জন্য প্রথমে একটি মঙ্গল ঘট স্থাপন করতে হয় মাটির বা যে কোনো ধাতুর পিতলের ঘট নিতে হবে এবং সেই ঘটের মধ্যে পূর্ণভাবে জল দিয়ে ভর্তি করতে হবে তারপর সেই ঘটের জলের মধ্যে ধান সর্বৌষধি পঞ্চরত্ন ইত্যাদি দেওয়া হয় এগুলি আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন তারপর সেই ঘটে আম্রপল্লব দিতে হয় এবং ঘটের ওপরে একটি সশেষ ডাব অথবা একটি নারকেল রাখা হয় ডাবের সৃষ্টি সামনের দিকে মুখ করে রাখতে হয় এবং তার ওপরে একটি সুন্দর বস্ত্র রাখা হয় এবং ঘরটিকে একটি মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয় তো এভাবে ঘট স্থাপন করা হয় ঘট স্থাপনের আরও বিস্তৃত মন্ত্র ও পদ্ধতি রয়েছে তো সরলভাবে আপনারা অর্জনের ক্ষেত্রে এভাবে সংক্ষেপে ঘট স্থাপন করতে পারেন তো মঙ্গল ঘট এভাবে স্থাপন করার পর অধিবাসের অনুষ্ঠান আরম্ভ করা হয় অধিবাস অনুষ্ঠান হওয়ার সময় অধিবাসের কীর্তন করা হয় এবং হরিনাম সংকীর্তন করবেন অধিবাস কীর্তনটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অধিবাস করবার জন্য অধিবাসের বেদি সাজাতে হয় তো বেদিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ রাখবেন মাঝখানে এবং বেদির একপাশে পাশে তুলসী মহারানীকে রাখবেন আর এক পাশে এবং মঙ্গল ঘট রাখবেন অধিবাস অনুষ্ঠানের প্রথমে আচমন করে নিতে হয় এবং তারপর বিষ্ণু স্মরণ করতে হয় বিষ্ণু স্মরণের জন্য এই মন্ত্র বলবেন মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদন মঙ্গলম ঋষিকেশয়ম মঙ্গলায় তনহরি তারপর এই মন্ত্র বলতে হয় ओण वै सचिदनंदघन कृष्ण आदिपुरषा कृष्ण कृष्णो कृष्ण हाऊ मूलम् कृष्ण सह कार्य कृष्ण काशम आदिश मुख प्रभु पूज्यः कृष्ण अनादी तस्तवा জনমাঙ্গলামতালেক্রে তেহি তারপরে স্বস্তি বাচন করতে হয় স্বস্তি বাচনের অনেক বিস্তৃত মন্ত্রও রয়েছে তো আপনারা সরলভাবে অর্চনের ক্ষেত্রে এভাবে স্বস্তি বাচন করতে পারেন যে হলুদ মাখানো আতপচাল ডান হাতের মুঠিতে নিয়ে এই মন্ত্র বলবেন ং সহনাভবতো সহানুনা সহবেজস্বিধিতমস্তো মেদ্দেশহ ও শান্তি শান্তে শান্তি তো তিনবার শান্তি বলবার সময় প্রতিবার ওং শান্তি ওং শান্তি এইভাবে ওই যে আতপ চাল এবং হলুদ মাখানো ডান হাতের না ছিল সেটা পিছন দিকে ছুড়ে দিতে হবে তো স্বস্তি বাচনের পরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীকে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে অর্চন করা হয় অর্চন করার জন্য এই মন্ত্র বলতে পারেন যে শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহ এইভাবে একই সাথে তিনজনকে অর্পণ করতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও বলতে পারেন শ্রী নমঃ শ্রী নমঃ শ্রী নমঃ এভাবে আলাদা করেও উপাচারগুলি অর্পণ করতে পারেন আর ইস্কনের ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা শ্রী গুরুদেব প্রদত্ত ষষ্ঠ মন্ত্রের যে বীজ মন্ত্র তা জগন্নাথ বলদেবের ক্ষেত্রে অর্পণ করার জন্য বলবেন তো প্রথমে পাদ্য নিবেদন করতে হবে পাদ্য হচ্ছে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে সুগন্ধি ফুল ও তুলসী দেবেন এভাবে আমরা সরলভাবে অর্চনের ক্ষেত্রে পাদ্য বানাতে পারি তো পাদ্য দেওয়ার জন্য এই মন্ত্র বলতে হবে এতত পাদ্যম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে তেনমহা এই বলে ওই পাদ্য শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মহারাণীর চরণে অর্পণ করবেন পাদ্য দেওয়ার পর আচমন পাত্র থেকে জল নিয়ে হাত ধুয়ে নেবেন তারপরে অর্ঘ নিবেদন করবেন এভাবে প্রত্যেকটি জিনিস নিবেদন করবার পর হাত ধুয়ে নিতে হবে আবার পরের জিনিসটি নিবেদন করতে হবে তো তারপরে ভগবানের মস্তকের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় অর্ঘ হচ্ছে জলের মধ্যে চন্দন ও সুগন্ধি অগরু কর্পূর ইত্যাদি মিশিয়ে অর্ঘ তৈরি করা হয় তো অর্ঘ নিবেদন করার জন্য এই মন্ত্র বলতে হবে যে ইদম অর্ঘম বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নম অথবা আপনারা আলাদা আলাদাভাবেও অর্ঘ্য নিবেদন করতে পারেন ইদম অর্ঘম বলভদ্রায় নমঃ ঈদম আর্ঘম শ্রী সুভদ্রায় নমহ ঈদম আর্ঘম শ্রী জগন্নাথায় নম অর্ঘ্য নিবেদন করার পর আচমনীয় জল দেওয়া হয় ভগবানের ডান হাতের উদ্দেশ্যে আচমনীয় জল নিবেদন করবেন এবং তা বিসর্জন পাত্রে ফেলে দেবেন তার জন্য এই মন্ত্র বলতে হবে ইদম আচমনিয়ম শ্রীবালভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহা তারপর মধুপর্ক পাত্র থেকে মধুপর্ক নিয়ে ভনাদেব সুভদ্রা মহারাণী ও বলদেবের মুখের উদ্দেশ্যে আপনি মধুপর্ক নিবেদন করবেন এবং এই মন্ত্র বলতে হবে এস মধুপর্ক বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহা মধুপর্ক হচ্ছে দুধ দই ঘি এবং মধু একসাথে মেশানো হয় এবং তার সাথে মিছরি মেশানো জল মিশিয়ে মধুপর্ক তৈরি করা হয় তারপরে আবার আচমন করাতে হবে ভগবানের মুখ ও হাত ডান হাতের উদ্দেশ্যে আচমন করাবেন তার জন্য এই মন্ত্র বলতে হবে ইদম পুনর শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তেরমাহ জলের মধ্যে লবঙ্গ এবং যাই ফলের গুঁড়ো মিশিয়ে আচমনীয় জল প্রস্তুত করা হয় সেই জল দিয়ে ভগবানকে আচমন এবং পুনরাচমন করাবেন তারপরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর জন্য ভোগ নিবেদন করতে হবে মিষ্টান্ন পানীয় ইত্যাদি দিয়ে আপনি ভোগ নিবেদন করতে পারেন তো তার জন্য বলতে হবে ইদম নৈবেদ্যম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে ভোগ নিবেদনের পর একটি কোডপুর প্রদীপ দিয়ে আরতি করতে হবে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর প্রথমে চরণে চারবার ঘুরিয়ে দেখাবেন তারপরে নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার প্রদীপ দেখাবেন প্রদীপ সবসময় ডান দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরাবেন অনেকে প্রদীপ নিয়ে অনেক রকম নাচ করে কায়দা করে এরকম করার দরকার নেই অধিবাসের জন্য যে ছাব্বিশটি জিনিস লাগে সেগুলিকে সুন্দর করে একটি থালার মধ্যে আগে থেকে সাজিয়ে রাখবেন এবং পরে আরতির জন্য একটি পঞ্চপ্রদীপ তৈরি করে রাখবেন পঞ্চপ্রদীপ কিভাবে মায়াপুর মন্দিরে বানানো হয় কিভাবে শোলতে তৈরি করা হয় তার ভিডিওটা আগেই দেওয়া আছে উপরে আই বাটন থেকে পেয়ে যাবেন যে ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিও শেষেও এই প্রদীপে শোলতে কিভাবে বানায় তার ভিডিওটি দেওয়া আছে একটি বড় থালার মধ্যে অধিবাসের সমস্ত জিনিসগুলি সাজিয়ে নিতে হবে প্রথমে হচ্ছে গঙ্গা মাটি লাগে যদি গঙ্গা মাটি না পান তাহলে যে কোনো শুদ্ধ মাটি তুলসী তলার পবিত্র মাটিও ব্যবহার করতে পারেন তারপরে গন্ধ লাগে গন্ধের জন্য চন্দন কর্পূর এবং অগুরু একসাথে বেটে নেবেন তারপরে শিলা লাগে যে কোনো শুদ্ধ পাথর খণ্ড নদীর তীরে যে শুদ্ধ পাথর পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন তারপরে আলাদা আলাদা পাত্রে ধান দুর্বা ফুল এবং ফল একটি গোটা ফল রাখবেন এবং পাত্রে ফুল কিছু নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবেন তারপরে একটি পাত্রের মধ্যে দই আরেকটি পাত্রে ঘি রাখবেন এবং স্বস্তিক লাগে স্বস্তিক হচ্ছে যে কোনো একটি পাত্রে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন অথবা আতপ চালে ঘি মাখিয়ে তাকেও স্বস্তিক হিসেবে ব্যবহার করা যায় একটি পাত্রে সিঁদুর নিতে হবে আরেকটি পাত্রে জলসংখ রাখবেন জলসংখের মধ্যে জল দিয়ে এবং তুলসী দিয়ে পূর্ণ করে রাখবেন তারপরে আলাদা আলাদা পাত্রে কাজল রাখবেন গোমূত্র বা গোরোচনা রাখবেন তারপর সিদ্ধার্থ সিদ্ধার্থ হচ্ছে সাদা সরিষাকে সিদ্ধার্থ বলে সাদা সর্ষে একটি পাত্রে রাখবেন আর ছোট ছোটো আলাদা পাত্রে রূপো সোনা এবং তামার জিনিস রাখতে হবে এগুলো সাধারণত নিজেদের ব্যবহারের জিনিস ভগবানের জন্য রাখবেন না শুদ্ধ সোনার জিনিস রূপোর জিনিস এবং তামার জিনিস পাত্রে রাখতে হবে তারপরে একটি দর্পণ বা আয়না রাখবেন তারপরে আরেকটি পাত্রে সুগন্ধি তেল রাখতে হবে সুগন্ধি তেল মায়াপুরে কিনতে পাওয়া যায় যদি আপনারা না পান তাহলে যে কোনো আতর বা অগুরু ব্যবহার করতে পারেন তারপরে একটি পাত্রে গোটা হলুদ রাখবেন বেটে নেওয়ার দরকার নেই এবং একটি শুদ্ধ বস্ত্র যা আগে কোথাও ব্যবহৃত হয়নি এরকম শুদ্ধ বস্ত্র রাখবেন আরেকটি পাত্রে সুতো রাখতে হবে বেশ বড় লম্বা সুতো যেটা জগন্নাথদেব বলদেব ও সুভদ্রা মহারানীর হাতে বেঁধে দেওয়া হবে এবং সমবেত ভক্তদের হাতেও সেই প্রসাদী সুতো বেঁধে দেওয়া হয় তো এই সুতো বাঁধাটাকে প্রতিসার বন্ধন বলে তার জন্য বড় সুতো রাখবে সুতোটিকে আগে থেকে কুমকুম ও হলুদ মাখা জলে ভিজিয়ে রাখবেন তারপরে একটি চামড় নেবেন এবং একটি গোটা চন্দন কাঠ রাখবেন চন্দন বেটে নয় গোটা চন্দন কাঠ রাখতে হবে এই সবকটি অধিবাসের দ্রব্য আগে থেকে সাজিয়ে রাখবেন তারপরে অধিবাস কি করে করতে হবে সেটাই পরে একটি ভিডিওতে সম্পূর্ণ মন্ত্র সহ আমি বলেছি সেই সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন এবং আরও এরকম পূজারি কোর্স ও অর্চনের ভিডিও দেখার জন্য আমাদের গৌরী স্ক্রিপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে